চট্টগ্রামে সাবেক এসপির স্ত্রী মিতু হত্যা মামলায় তার দুই সন্তানকে জিজ্ঞাসাবাদ করেছে মামলা তদন্তকারী সংস্থা পিবিআই। মাগুরা জেলা সদরের সমাজসেবা কার্যালয়ে আজ মাহমুদা আক্তার মিতুর ছেলে মাহি ও মেয়ে তাবাসুমকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলা তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক। তিনি বলেন, ঘটনার সময় মাহি মায়ের সঙ্গে ছিল, তখন তার বয়স কম ছিল। ঘটনার যতটুকু মনে এসেছে তার বর্ণনা দিয়েছে সে, 2016 সালের 5 জুন সকালে চট্টগ্রাম নগরের নিজামুদ্দিন রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। এ বছরের 16 মার্চ চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান মিতুর দুই সন্তানকে শিশু আইন মেনে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এ ঘটনায় মিতুর স্বামী সাবেক এসপি বাবুল আক্তার সহ 8 জনকে আসামি করে মামলা করেন মিতুর বাবা মোশারফ হোসেন। বাবুল আক্তার বর্তমানে কারাগারে।